আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বিবিএ থেরাপি চ্যানেলের সকল শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বলস রিলেটেড আরেকটি কোশ্চেন সলভ করব। দেখা যাক কোশ্চেনটা কি। দেয়ার আর ফোর রেড, ফাইভ গ্রিন অ্যান্ড সিক্স ব্লু বলস। মানে আমাদের রেড বলস আছে কয়টা? চারটা, গ্রিন বল পাঁচটা, আর ব্লু হচ্ছে ছয়টা। তাহলে টোটাল বলের সংখ্যা হচ্ছে ফিফটিন। ওকে, রেড বল চারটা, গ্রিন বল পাঁচটা, আর ব্লু বল হচ্ছে ছয়টা, টোটাল বলের সংখ্যা হচ্ছে ফিফটিন। ওকে, থ্রি বলস আর টেকেন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য বক্স। বক্স থেকে যদি আমরা তিনটা বল উইথড্র করি, তিনটে বল যদি উইথড্র করি, সেক্ষেত্রে আমাদের টোটাল ইভেন্ট কত হবে? তাহলে আমার টোটাল বলের সংখ্যা হচ্ছে ফিফটিন। টোটাল বলের সংখ্যা কত? ফিফটিন। আচ্ছা, তার মধ্যে আমরা কয়টা বল উইথড্র করবো? তিনটা। তাহলে ফিফটিন কম্বিনেশন থ্রি, তাহলে কত আসবে? চারশো পঞ্চান্ন। ক্যালকুলেশন করলে কত আসবে? চারশো পঞ্চান্ন। আমরা ক্যালকুলেটারের সাহায্যে এটা বের করে নিতে পারি। ওকে, তাহলে ফিফটিন সি থ্রি। ওকে, তাহলে চারশো কত? পঞ্চান্ন। কীভাবে? টোটাল বলের সংখ্যা হচ্ছে ফিফটিন, আর বল ওই পনেরোটা বল থেকে আমরা কয়টা বল উইথড্র করবো? তিনটা। তাহলে ফিফটিন সি থ্রি, অর্থাৎ ফিফটিন কম্বিনেশন থ্রি হবে চারশো পঞ্চান্ন। এরপর রিকোয়ারমেন্ট, ফাইন্ড দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা খুঁজে বের করো। অল আর গ্রিন, অর্থাৎ যে তিনটা বল আমরা উইথড্র করব ওই তিনটা বলই গ্রিন, সবুজ হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে আমাদের সবুজ বলের সংখ্যা কতটি? সবুজ বলের সংখ্যা হচ্ছে পাঁচটি। তাহলে ফাইভ সি থ্রি। কীভাবে? আমি আবার বলি, আমার সবুজ বলের সংখ্যা কয়টি? পাঁচটি। পাঁচটির মধ্যে কয়টা উঠবে? অল আর গ্রিন, মানে তিনটাই সবুজ আসবে। তাহলে ফাইভ কম্বিনেশন থ্রি। তাহলে এখানে আনসার কত আসবে? টেন। ফাইভ কম্বিনেশন থ্রির আনসার কত আসবে? টেন। ওকে, তাহলে প্রবাবিলিটি কীভাবে হবে? আচ্ছা, আমরা তো জানি প্রবাবিলিটি সূত্র কী। উপরে হবে ফেভারেবল ইভেন্ট, আর নিচে হবে টোটাল ইভেন্ট। তাহলে আমাদের ফেভারেবল ইভেন্ট কত? টেন। আর টোটাল ইভেন্ট কত? চারশো পঞ্চান্ন। ওকে, এখানে রেখে দিতে পারি। তাহলে প্রথম রিকোয়ারমেন্টটা শেষ, যে তিনটা সবুজ বল ওঠার সম্ভাবনা হচ্ছে টেন বাই ফোর ফিফটি ফাইভ। ওকে, রিকোয়ারমেন্ট টু, টু ব্লু অ্যান্ড ওয়ান গ্রিন। আমরা তিনটা বল উঠাবো, ওই তিনটা বলের মধ্যে দুইটা ব্লু হবে আর একটা গ্রিন হবে। দুইটা ব্লু হবে আর একটা গ্রিন হবে। প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে অ্যান্ড থাকলে আমরা গুণ করব। তাহলে দুইটা ব্লু, কয়টা ব্লু বল বল আছে আমাদের? ব্লু বল কয়টা আছে? ছয়টা। ছয়টার মধ্যে কয়টা উঠবে? দুইটা। অ্যান্ডের জন্যই গুণ চিহ্ন দিব। ওয়ান গ্রিন, একটা সবুজ হবে। সবুজ বল কয়টা? পাঁচটা। তাহলে পাঁচটার মধ্যে কয়টা? একটা। তাহলে আমাদের আনসার কত আসবে? ফিফটিন ইন্টু ফাইভ, পাঁচ পনেরো পঁচাত্তর। তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে? ফেভারেবল ইভেন্ট হচ্ছে সেভেন্টি ফাইভ, আর টোটাল ইভেন্ট হচ্ছে ফোর ফিফটি ফাইভ। এটাই হচ্ছে আমাদের ফেভারেবল ইভেন্ট। এটা একটু ছোট করে নিতে পারি। ওকে, এরপর রিকোয়ারমেন্ট থ্রি। রিকোয়ারমেন্ট থ্রিতে কী বলছে? ওয়ান রেড অ্যান্ড ওয়ান ব্লু। আমি বল উঠাবো কয়টা? তিনটা। তিনটার মধ্যে একটা রেড হবে, একটা ব্লু হবে। দ্যাটস মিন্স কি? আরেকটা অবভিয়াসলি গ্রিন হবে, যেহেতু আমাদের বল তিনটা। একটা যদি লাল কালারের হয়, একটা ব্লু কালারের হয়, তাহলে আরেকটা কী হবে? অবভিয়াসলি সবুজ কালারের হবে। তাহলে ওয়ান রেড, রেড বল কয়টা? চারটা। তাহলে ফেভারেবল ইভেন্ট কত হবে? ফোর সি ওয়ান, কারণ চারটার মধ্যে কয়টা তুলবো? একটা। এরপর বলছে ওয়ান ব্লু, তাহলে ব্লু বল কয়টা আছে? ছয়টা। ছয়টার মধ্যে কয়টা তুলবো? একটা। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা মাত্র দুইটা বল তুলছি, আমাদের আরেকটা বল তুলতে হবে। যেহেতু একটা রেড,
एक ब्लू तेल अबियसलि एक ग्रीन है ये ना बोलो बुझा जाता कि ग्रीन है ग्रीन बल कयटा पाँचटा तेल एखे कि फाइव सी वन तेल चार छय पाँच चार छय पाँच तेल वन टोवेंटी ताहले आमादे फेवरेबल अब इवेंट कत हो वन टोवेंटी सूतरा प्रोबेबिलिटी कत हो ऊपर हो वन टोवेंटी और नीचे हो चार सौ पंचान्न अर्थात आमार एकटा रेड बॉल और एक ब्लू बॉल उठा सम्भावना होच्छे 24/91 ताहले रिक्वायरमेंट थ्री शेष आमादेर एरपर रिक्वायरमेंट कत फोर टू ग्रीन अर्थात दुईटा सबुज बॉल उठबे तो आमि तो बॉल उठाबो तीनटा जदि दुईटा सबुज बॉल उठे तखन कि होबे देखि एकटु রিকোয়ারমেন্ট ফোর রিকোয়ারমেন্ট ফোরে কী বলছে টু গ্রিন দুইটা সবুজ বল হবে তাহলে সবুজ বল কয়টা পাঁচটা তাহলে আমাদের ফেভারেবল ইভেন্ট কত হবে ফাইভ সি টু ওকে আচ্ছা ফাইভ সি টু এরপর যেহেতু আমি বল উঠাচ্ছি কয়টা তিনটা তার মধ্যে দুইটাকেই গ্রিন তাহলে আমাকে আরেকটা বল উঠাইতে হবে আরেকটা বল কোত্থেকে উঠবে গ্রিন বল থেকে তো না রেড এবং ব্লু বল থেকে ঠিক আছে রেড এবং ব্লু বল থেকে আচ্ছা আমি আবার বলি আমাদেরকে দুইটা গ্রিন বল উঠাবো দুইটা গ্রিন বল উঠানোর সম্ভাবনা কতটুকু তো আমি বল উঠাতে হবে টোটাল তিনটা তার মধ্যে যদি দুইটা গ্রিন হয় তাহলে আরেকটা হয় রেড কালারের না হলে ব্লু কালারের তো ওই বাকি যে দশটা বল থাকবে সেখান থেকে আমরা একটা বল উঠাবো তাহলে বাকি বলগুলোর সংখ্যা কত ফোর এবং সিক্স তাহলে টোটাল দশটা তাহলে আমরা এখানে কী লিখব ইনটু টেন সি ওয়ান প্রথমে আমরা গ্রিন উঠালাম দুইটা তারপর উঠাবো কয়টা একটা টোটাল কয়টা হবে তিনটা এখানে টেন কীভাবে আসছে গ্রিনটা বাদ দিলে আর রেড এবং ব্লু বলের সংখ্যা টোটাল হচ্ছে কয়টি দশটি সুতরাং আমার টেন সি ওয়ান তো এখানে আনসার কত আসে দেখি টেন ইন্টু টেন তাহলে আসবে হান্ড্রেড ওকে সুতরাং আমাদের প্রবাবিলিটি কত হবে হান্ড্রেড বাই ফোর ফিফটি ফাইভ এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি তাহলে টু গ্রিন ওঠার সম্ভব প্রবাবিলিটি কত টোয়েন্টি বাই নাইনটি ওয়ান ওকে রিকোয়ারমেন্ট ফাইভ এখন আমরা রিকোয়ারমেন্ট ফোরটা করব রিকোয়ারমেন্ট সরি রিকোয়ারমেন্ট এখন আমরা রিকোয়ারমেন্ট ফাইভটা করব ফাইভে কী আছে সেম কালার সবগুলা একই কালারের হবে যদি সেম কালার বলে একই রকম বলে তাহলে প্লাস করতে হয় সবগুলা যোগ করতে হবে সবগুলা যেমন আমাদের রেড বল আছে কয়টা চারটা তাহলে ফোর সি থ্রি প্লাস এরপর গ্রিন বল কয়টা পাঁচটা ফাইভ সি থ্রি এরপর ব্লু বল আছে কয়টা ছয়টা তাহলে সিক্স সি থ্রি ওকে এটা আনসার কত আসে দেখি আমরা ফোর ফাইভ অ্যান্ড সিক্স তাহলে এখানে আসবে ফিফটিন তাহলে আমার এখানে ফেভারেবল ইভেন কত ফিফটিন এখন আমরা রিকোয়ারমেন্ট ফাইভটা করবো রিকোয়ারমেন্ট ফাইভে কী বলছো সেম কালার অর্থাৎ
আমি যে বল তিনটা তুলব সেগুলো একই কালারের হবে। তাহলে কালারগুলো হচ্ছে কি রেড গ্রিন এবং ব্লু, তো সেম কালার বললে যোগ করতে হবে। তাহলে আমাদের রেড বল কয়টা আছে, চারটা। রেড বল কয়টা আছে, চারটা, চারটার মধ্যে তিনটা প্লাস, বললাম সেম কালার বললে কি করতে হবে, প্লাস করতে হবে। গ্রিন বল কয়টা আছে, পাঁচটা, তাহলে কি হবে, ফাইভ সি থ্রি। এরপর ব্লু বল কয়টা আছে, ছয়টা, সিক্স সি থ্রি। তাহলে আনসারটা কত আসে দেখি, এখানে আসবে ফোর, এখানে আসবে টেন, আর লাস্টটা আসবে টোয়েন্টি। তাহলে লাস্ট আছে চৌত্রিশ, থার্টি ফোর। ওকে, সুতরাং আমাদের প্রবাবিলিটি কত হবে, আমাদের প্রবাবিলিটি হবে থার্টি ফোর বাই ফোর, ফিফটি ফাইভ। এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি, সেম কালার হওয়ার প্রবাবিলিটি হচ্ছে থার্টি ফোর ডিভাইডেড বাই ফোর ফিফটি ফাইভ। লাস্ট ওয়ান, লাস্ট না, সিক্স, এখন আমরা রিকোয়ারমেন্ট সিক্সটা করব। রিকোয়ারমেন্ট সিক্সে কি বলছে, ডিফারেন্ট কালার, সেম কালার হলে প্লাস হবে আর ডিফারেন্ট কালার বললে গুণ হবে। ওকে, তাহলে ডিফারেন্ট কালারটা কীভাবে করে করব, আমার বল আছে কয়টা, রেড চার, গ্রিন ফাইভ, আর এটা সিক্স, তাহলে ফোর সি ওয়ান, চারটার মধ্যে একটা, পাঁচটার মধ্যে একটা, ছয়টার মধ্যে একটা। তাহলে কীভাবে, রেড বল, গ্রিন বল, ব্লু বল, এগুলো ডিফারেন্ট, আলাদা আলাদা। তাহলে চা আলাদা আলাদা হলে এখানে এক দুই তিন, টোটাল তিনটা বল উঠতেছে, এর মধ্যে একটা রেড, আর একটা গ্রিন, আর একটা হচ্ছে ব্লু। তাহলে আমাদের আনসার কত আসে দেখি একটু, চার পাঁচ ছয়, চার পাঁচ ছয়, ওয়ান টোয়েন্টি, ওয়ান টোয়েন্টি। তাহলে এখন আমাদের প্রবাবিলিটি কত হবে, উপরে হবে ফেভারেবল ইভেন্ট ওয়ান টোয়েন্টি, আর নিচে হবে টোটাল ইভেন্ট। তাহলে আমাদের আনসার কত আসে, টোয়েন্টি ফোর বাই নাইনটি ওয়ান, অর্থাৎ সব ডিফারেন্ট কালার হওয়ার বলগুলোর সম্ভাবনা হচ্ছে টোয়েন্টি ফোর বাই নাইনটি ওয়ান। সেম কালার বললে আমরা প্লাস করব, আর ডিফারেন্ট কালার বললে আমরা গুণ করব। সেক্ষেত্রে আমরা এখানে এক ওয়ান ওয়ান ওয়ান, কারণ আমরা সবগুলো আলাদা আলাদা কালারের হবে, আর সবগুলো সেম কালারের বললে তো চারটার মধ্যে কয়টা বল তুলতেছি আমরা, তিনটা, পাঁচটার মধ্যে কয়টা, তিনটা, ছয়টার মধ্যে কয়টা, তিনটা। ওকে, এখন আমরা করব রিকোয়ারমেন্ট সেভেন। রিকোয়ারমেন্ট সেভেন, রিকোয়ারমেন্ট সেভেনে কী বলছে, অ্যাট লিস্ট ওয়ান কালার ইজ ব্লু, কমপক্ষে একটা কালার ব্লু হবে। তার মানে দুইটা কালারও ব্লু হতে পারে, তিনটাও ব্লু হতে পারে, কিন্তু চারটা ব্লু হবে না, কারণ আমি বল উঠাচ্ছি কয়টা, তিনটা। সো অ্যাট লিস্ট ওয়ান কালার ব্লু মানে কি, ফেভারেবল ইভেন্ট কি, ওয়ান ব্লু অর টু ব্লু অর থ্রি ব্লু, অর্থাৎ একটা ব্লু হতে পারে, দুইটা ব্লু হতে পারে, অথবা তিনটা ব্লু হতে, কমপক্ষে একটা হবে। তাহলে কমপক্ষে একটা হলে ওয়ান ব্লু অর টু ব্লু অর থ্রি ব্লু, কারণ বল কয়টা উঠেছে, তিনটা। যদি চারটা উঠে তাহলে কীভাবে লিখতাম, ওয়ান ব্লু
टू ब्लू थ्री ब्लू एंड फोर ब्लू ओके देखिए এখানে ফেভারেবল ইভেন্ট আমরা নিরূপণ করি এখানে ওয়ান ব্লু ব্লু কালারের বল কয়টি ছয়টি তাহলে 6C1 ইনটু তাহলে ছয়টার মধ্যে আমরা কয়টা উঠাচ্ছি একটা তাহলে এখানে দেখা যাক এখানে টোটাল বল আছে কয়টি ব্লু হচ্ছে ছয়টি তাহলে আর বল থাকে কয়টি চারটি এবং পাঁচটি গ্রিন এবং রেড কালারের বল হচ্ছে কয়টি গ্রিন এবং রেড কালারের বল হচ্ছে নয়টি তাহলে আমরা একটা যদি ব্লু হয় তাহলে বাকি নয়টা থেকে আমাদের আর দুইটা অন্য কালারের হবে 9C2 ওকে প্লাস 2 ব্লু এখানে দেখে ব্লু কালারের বল কয়টা ছয়টা তো ছয়টার মধ্যে দুইটা তাহলে বাকি নয়টার মধ্যে কয়টা একটা কারণ এখানে অলরেডি যদি দুইটা হয়ে যায় এখানে কয়টা থাকবে একটা থাকবে প্লাস 3 ব্লু তাহলে বল ব্লু কালারের আছে কয়টি ছয়টি ছয়টির মধ্যে তিনটা ব্লু তাহলে নয়টার মধ্যে কি আমি তো তিনটা বলই উইথড্র করে ফেললাম ব্লু কালারে তাহলে আর এখানে কোনো বল থাকে না তাহলে 9C0 যখন এখানে একটা এখানে দুই এখানে যখন দুইটা এখানে একটা তিনটা এখানে 3+0 তাহলে তিনটা অর্থাৎ আমি বল উইথড্র করতেছি কয়টা তিনটা সো আমাদের এখানে টোটাল কয়টা হবে তিনটা 2 1 3 2 1 3 2 3 0 কত 3 তাহলে এটা आंसर কত দেখি আমরা তো এখন আমাদের এটার আনসার আসতেছে 371 সুতরাং আমাদের প্রবাবিলিটি কত হবে সুতরাং আমাদের প্রবাবিলিটি হবে 371/455 ফেভারেবল ইভেন্ট হচ্ছে 371 আর টোটাল ইভেন্ট হচ্ছে 455 অর্থাৎ কমপক্ষে একটা ব্লু কালারের বল ওঠার সম্ভাবনা হচ্ছে 371/455 ওকে লাস্ট ওয়ান রিকোয়ারমেন্ট 8 নো ওয়ান ইজ ব্লু নো ওয়ান ইজ ব্লু মানে একটাও ব্লু হবে না তাহলে এখানে ফেভারেবল ইভেন্ট কত হবে তাহলে ব্লু কালারের বল আছে কয়টি ছয়টি ছয়টার মধ্যে একটাও হবে না বলতে তাহলে 6C0 ইনটু তার মানে কি অন্য কালারের বলগুলো থেকে আমরা বল উইথড্র করতে হবে ব্লু ছাড়া বল আছে কি রেড এবং গ্রিন এটা টোটাল হচ্ছে কত 9 তাহলে 9টা থেকে 3টা আসবে সুতরাং আমাদের প্রবাবিলিটি হবে 84/455 অর্থাৎ আমাদের ফেভারেবল ইভেন্ট হচ্ছে 84 তাহলে আমাদের প্রবাবিলিটি হচ্ছে 84/455 অর্থাৎ কোনো ব্লু কালারের বল উঠবে না তার সম্ভাবনা হচ্ছে 84/455 তো আমরা যদি এই অঙ্কটা ভালো করে বুঝতে পারি তাহলে বল রিলেটেড অঙ্কগুলো সমাধান করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ওয়ান চারটার মধ্যে একটা পাঁচটার মধ্যে একটা ছয়টার মধ্যে একটা তাহলে কিভাবে রেড বল গ্রিন বল ব্লু বল এগুলো ডিফারেন্ট আলাদা আলাদা তাহলে আলাদা আলাদা হলে এখানে 1 2 3 টোটাল 3টা বল উঠতেছে এর মধ্যে একটা রেড আর একটা গ্রিন আর একটা হচ্ছে ব্লু
তাহলে আমাদের আনসার কত আসে দেখি একটু 4 5 6 4 5 6 120 তাহলে এখন আমাদের প্রবাবিলিটি কত হবে উপরে হবে ফেভারেবল ইভেন্ট 120 আর নিচে হবে টোটাল ইভেন্ট তাহলে আমাদের আনসার কত আসে 24/91 অর্থাৎ সব ডিফারেন্ট কালার হওয়ার বলগুলোর সম্ভাবনা হচ্ছে 24/91 সেম কালার বললে আমরা প্লাস করব আর ডিফারেন্ট কালার বললে আমরা গুণ করব সেই ক্ষেত্রে আমরা এখানে 1 1 1 কারণ আমরা সবগুলো আলাদা আলাদা কালারের হবে আর সবগুলো সেম কালারের বললে তো চারটার মধ্যে কয়টা বল তুলতেছি আমরা তিনটা পাঁচটার মধ্যে কয়টা তিনটা ছয়টার মধ্যে কয়টা তিনটা ওকে এখন আমরা করব রিকোয়ারমেন্ট 7 রিকোয়ারমেন্ট 7 রিকোয়ারমেন্ট 7 এ কি বলছে এট লিস্ট ওয়ান কালার ইজ ব্লু কমপক্ষে একটা কালার ব্লু হবে তার মানে দুইটা কালারও ব্লু হতে পারে তিনটা ব্লু হতে পারে কিন্তু চারটা ব্লু হবে না কারণ বল উঠাচ্ছি কয়টা তিনটা সো এট লিস্ট ওয়ান কালার ব্লু মানে কি ফেভারেবল ইভেন্ট কি ওয়ান ব্লু অর টু ব্লু অর থ্রি ব্লু অর্থাৎ একটা ব্লু হতে পারে দুইটা ব্লু হতে পারে অথবা তিনটা ব্লু হতে কমপক্ষে একটা হবে তাহলে কমপক্ষে একটা হলে ওয়ান ব্লু অর টু ব্লু অর থ্রি ব্লু কারণ বল কয়টা উঠেছে তিনটা যদি চারটা উঠেতাম তখন কীভাবে লিখতাম ওয়ান ব্লু টু ব্লু থ্রি ব্লু অ্যান্ড ফোর ব্লু ওকে দেখি এখানে ফেভারেবল ইভেন্ট আমরা নিরূপণ করি এখানে ওয়ান ব্লু ব্লু কালারের বল কয়টি ছয়টি তাহলে সিক্স সি ওয়ান ইন্টু তাহলে ছয়টার মধ্যে আমি কয়টা উঠাচ্ছি একটা তাহলে এখানে দেখা যাক এখানে টোটাল বল আছে কয়টি ব্লু হচ্ছে ছয়টি তাহলে আর বল থাকে কয়টি চারটি এবং পাঁচটি গ্রিন এবং রেড কালারের বল হচ্ছে কয়টি গ্রিন এবং রেড কালারের বল হচ্ছে নয়টি তাহলে আমরা একটা যদি ব্লু হয় তাহলে বাকি নয়টা থেকে আমাদের আর দুইটা অন্য কালারের হবে 9C2 ওকে প্লাস টু ব্লু এখানে দেখে ব্লু কালার বল কয়টা ছয়টা তা ছয়টার মধ্যে দুইটা তাহলে বাকি নয়টার মধ্যে কয়টা একটা কারণ এখানে অলরেডি যদি দুইটা হয়ে যায় এখানে কয়টা থাকবে একটা থাকবে প্লাস থ্রি ব্লু তাহলে বল ব্লু কালারের আছে কয়টি ছয়টি ছয়টির মধ্যে তিনটা ব্লু তাহলে নয়টার মধ্যে কি আমি তো তিনটা বলে উইথড্র করে ফেললাম ব্লু কালারে তাহলে আর এখানে কোনো বল থাকে না তাহলে 9C0 যখন এখানে একটা এখানে দুই এখানে যখন দুইটা এখানে একটা তিনটা এখানে 3+0 তাহলে তিনটা অর্থাৎ আমি বল উইথড্র করতেছি কয়টা তিনটা সো আমাদের এখানে টোটাল কয়টা হবে তিনটা 2 1 3 2 1 3 2 3 0 কত তিন তাহলে এটা আনসার কত দেখি আমরা তো এখন আমাদের এটার আনসার আসতেছে 371 সুতরাং আমাদের প্রবাবিলিটি কত হবে সুতরাং আমাদের প্রবাবিলিটি হবে 371/455 ফেভারেবল ইভেন্ট হচ্ছে 371 আর টোটাল ইভেন্ট হচ্ছে 455 অর্থাৎ কমপক্ষে একটা ব্লু কালারের বল ওঠার সম্ভাবনা হচ্ছে 371/455
ওকে লাস্ট ওয়ান রিকোয়ারমেন্ট এইট নো ওয়ান ইজ ব্লু নো ওয়ান ইজ ব্লু মানে একটাও ব্লু হবে না তাহলে এখানে ফেভারেবল ইভেন্ট কত হবে তাহলে ব্লু কালারের বল আছে কয়টি ছয়টি ছয়টার মধ্যে একটাও হবে না বলতে তাহলে সিক্স সি জিরো ইন্টু তার মানে কি অন্য কালারের বলগুলো থেকে আমরা বল উইথড্র করতে হবে ব্লু ছাড়া বল আছে কি রেড এবং গ্রিন এটা টোটাল হচ্ছে কত নাইন তাহলে নয়টা থেকে তিনটা আসবে সুতরাং আমাদের প্রবাবিলিটি হবে 84 বাই 455 অর্থাৎ আমাদের ফেভারেবল ইভেন্ট হচ্ছে 84 তাহলে আমাদের প্রবাবিলিটি হচ্ছে 84 ডিভাইডেড বাই 455 অর্থাৎ কোনো ব্লু কালারের বল উঠবে না তার সম্ভাবনা হচ্ছে 84 ডিভাইডেড বাই 455 তো আমরা যদি এই অঙ্কটা ভালো করে বুঝতে পারি তাহলে বল রিলেটেড অঙ্কগুলো সমাধান করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে